সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি চ্যাপ্টার ফোর এর আজকের এই পর্বে তো আজকে আমরা ডোমেইন আর হোস্টিং সম্পর্কে ডিটেলস জানবো এই দুইটার মধ্যে ডিফারেন্স অনেক সময় চাই যে ডোমেইন আর মধ্যে পার্থক্য লিখো ডোমেইন কত প্রকারের হয় হোস্টিং কত প্রকারের হয় এই জিনিসগুলো নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে এমসিকিউতে কিউতে আসে কখনো কখনো ক বা খতে আসে তো আজকে আমরা ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে দেখবো তো ডোমেইন আর হোস্টিং সম্পর্কে ডিটেলসে লেখা আছে অক্ষরপত্র বইতে আমরা অক্ষরপত্র থেকে এই জায়গাটুকু দেখে নেব যাদের কাছে অক্ষরপত্র বই আছে তারা তো বইয়ে দেখে নিতে পারে না যাদের কাছে নাই কোনো সমস্যা নাই আপনারা এখনই সেটা দেখে নেবেন আর নোট করে নেবেন তো দেখেন এখানে বলছে ডোমেইন নেম আর ওয়েব হোস্টিং তো আমরা অলরেডি এর বেসিক জানি ডোমেইন নেম হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামটা আর ওয়েব হোস্টিং মানে কি যেই জায়গায় বা যেই মেমোরিতে আমাদের ওয়েবসাইটটা রাখা থাকে অর্থাৎ আমাদের সার্ভারটা তো ডোমেইন নেম আর ওয়েব হোস্টিং সম্পর্কে এখানে বলছে যে সারা বিশ্বের প্রতিটি মানুষেরই একটি নাম আছে এটি তার পরিচয় একই নামে একই শহরে অনেক লোক থাকতে পারে কিন্তু তার ঠিকানা থাকে ভিন্ন ভিন্ন এতে দেশ একও হতে পারে আবার ভিন্ন ভিন্নও হতে পারে আবার ভাষাও হতে পারে ভিন্ন ভিন্ন ইন্টারনেটেরও এরকম ব্যবহার রয়েছে ইন্টারনেটে দুই ধরনের ঠিকানা ব্যবহার করা হয় যে কোনো কম্পিউটারকে চেনার জন্য যে উপাদানসমূহ আছে এর একটি হলো আইপি ড্রেস অন্যটি হচ্ছে টেক্সট নির্ভর ডোমেইন নেম আমরা দেখেছিলাম যে একটা হচ্ছে আইপি অ্যাড্রেস অন্যটা হচ্ছে ডোমেইন নেম তার মানে আপনি একটা ডোমেইন নেম কিনলেন মানে আসলে একটা আইপি অ্যাড্রেস কিনেছেন ডোমেইন নেমও হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেস ডোমেইন নেমে কি থাকে টেক্সট থাকে বা লেখা থাকে কিন্তু আইপি অ্যাড্রেসে কি থাকে নাম্বার থাকে তাহলে একটা নাম দ্বারা ওই নাম্বারটাকে বোঝানো হচ্ছে আসলে এরপর বলছে ডোমেইন নেম এমন একটি সার্ভার কম্পিউটার যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে এই ডোমেইন নেমের মাধ্যমেই সারা বিশ্বের যে কোনো প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েবসাইট খুঁজে পাবে তাহলে ওই ডোমেইন নেম দিয়েই যে কেউ চাইলে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারে সুতরাং আইপি অ্যাড্রেসের অনুবাদই হচ্ছে ডোমেইন ডোমেইন নেম নেম তাহলে আসলে কাকে রিপ্রেজেন্ট আইপি অ্যাড্রেসকে যদি একটি ডোমেইন নেম রেজিস্ট্রি করা হয় তার মানে আপনি কিনে নেন এটি সারা বিশ্ব হতে একটা ইউনিক আইডেন্টিটি পাবে সারা পৃথিবীতে ওইটা একটাই থাকবে আর কেউ পাবে না ওইটা অর্থাৎ একই নাম আর কেউ নিতে পারবে না তার মানে আপনি কি নিয়ে নিলেন একটা ডোমেইন নেম কিনে নিলেন মানে ওই নামটা আর কেউ নিতে পারবে না যেমন ধরি মাইক্রোসফট কোম্পানির ওয়েব অ্যাড্রেস হলো ডাব্লু ডট মাইক্রোসফট ডট কম এবং আইপি অ্যাড্রেস হলো কি এইটা তাহলে এই আইপি অ্যাড্রেসটা আর কেউ ইউজ করতে পারবে না যেটা অলরেডি এই যে ডোমেইন নামের সাথে চলে গেছে এখন ওয়েব ব্রাউজারে অ্যাড্রেসের স্থলে ডাব্লু এই জিনিসটা লিখলে আমরা ওয়েব পেজটি প্রদর্শিত হবে তার মানে এই যে এই কথাটা লিখলে কি হবে একটা ওয়েবসাইট আসবে সেটা কোন ওয়েবসাইট মাইক্রোসফটের ওয়েবসাইট এর বলছে আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা এটা লিখলেও ওয়েব পেজ প্রদর্শিত হবে তো আপনারা এই যে এই আইপি অ্যাড্রেসটা লিখলেও কি পাবেন ওই সেম ওয়েবসাইটটাই পাবেন এবার বলছে একটা ডোমেনে দুই বা ততধিক অংশ থাকে প্রতিটি অংশকে ডট দ্বারা ভাগ করা থাকে কেমন ডট দেখেন এখানে বলছে এইচটিটিপি স্ল্যাশ ডট ঢাকা বোর্ড ডট গভ ডট বিডি তো এই বিডি দ্বারা কি বলছে এখানে বোঝাচ্ছে কান্ট্রি কোড বা টপ লেভেল ডোমেন এখানে বলছে কি টপ লেভেল ডোমেন টিএলডি টপ লেভেল কি আমরা একটু পরেই বুঝতে পারবো আর এটা যে হোস্ট নেম আমরা জানি এইচ এটা আর এটা হচ্ছে আমাদের কি ডোমেন নেম এটাও আমরা জানি এবার বলছে একটি ডোমেন নেমে হোস্ট নেম এবং সেকেন্ড লেভেল ডোমেন নেমের মাঝখানে আরেকটি নাম থাকতে পারে তাকে বলে সাব ডোমেন যেমন নিচের স্ট্রাকচারটি আমরা দেখি এখানে বলছে এইচটিউ স্ল্যাশ ঢাকা বোর্ডি বলছে গভ কথাটাকে বলছে কি টপ লেভেল আর ঢাকা বোর্ডটাকে বলতেছে কি সেকেন্ড লেভেল ডোমেইন এখন এই টপ লেভেল আর সেকেন্ড লেভেলটা এইটুকু দিয়ে আপনারা বুঝবেন না আমি একটু ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেই। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে সি ডট কম এই এবিসি ডট কম আপনার ওয়েবসাইট এখন যদি আপনি একটা এই ওয়েবসাইটের সাব ডোমেন বানাতে চান এই যে এটা একটা মেইন ডোমেন আপনার এটা কি মেইন ডোমেন আপনি চাচ্ছেন এর একটা সাব ডোমেন বানাবেন তাহলে সাব ডোমেন কেমন হবে অন্য যে কোনো নামের হতে পারে যেমন আমি বললাম যে এইচ এস সি ডট এবিসি ডট কম তাহলে এই যে এবিসি ডট কম এটা হচ্ছে টপ লেভেল ডোমেন মানে মেন ডোমেন আর এইচ এটা হচ্ছে সাব ডোমেন ঠিক তেমনই আপনি যদি বলেন যে এস তার মানে ডিসি ডাকি সি দুইটা সেকশন একটা হচ্ছে এইচএসি একটা হচ্ছে এস এস সি তো এটা একটা ভেতরে তাহলে এই হচ্ছে আমাদের সাব আইডিয়া আশা করি বুঝেছেন এরপরে এখানে বলছে যে এখন এই ডাব্লু ডাব্লু ডট ঢাকা ডট ডট কে এফ বা ফুললি কোয়ালিফাইড ডোমেইন নেম বলা হয় এর হোস্ট নেম হোস্ট নেমটা কি ডাব্লু এবং সেকেন্ড লেভেল ডোমেন হচ্ছে ঢাকা বোর্ড এর মাঝখানে অনেকগুলো কি আছে সাবডোমেইন থাকতে পারে তো সাব ডোমেন যে কেউটা হতে পারে আপনি যখন একটা ওয়েবসাইট কিনে নেবেন আপনি যে কোনো নামে সাব ডোমেন বানাতে পারেন এই সাব ডোমেনগুলো একটি আলাদা ডোমেইন নেম হিসেবে পরিগণিত হয় তাহলে যতগুলো সাব আপনি বানাবেন সবাই আলাদা আলাদা ডোমেইন নেমের মতো কাজ করবে এবার এখানে দেখেন বলছে টপ লেভেল ডোমেইন বা টিএলডি টপ লেভেল ডোমেইনগুলো কোনগুলোকে বলা হচ্ছে উপরে উল্লেখিত অ্যাড্রেসে ডট গভ হলো গ্লোবাল টপ লেভেল ডোমেইন গ্লোবাল কেন পৃথিবীর যে কেউ এটাতে ঢুকতে পারে এই জন্য গ্লোবাল আর অ্যাড্রেসটিতে এ অংশটি থেকে বোঝা যাচ্ছে যে এটি একটি সরকারি প্রতিষ্ঠান কেন গব আছে গভ থাকলে সরকারি প্রতিষ্ঠান যতদিন যাচ্ছে ততই টপ লেভেল ডোমেইন নেম বেড়েই চলেছে জনপ্রিয় কিছু টপ লেভেল ডোমেইনের নাম দিছে যে ডট কম যেটা কি কমার্শিয়াল বা বিজনেস পারপাসে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ইউজ করা হয় ডট মানে কি অর্গানাইজেশন অর্গানাইজেশন মানে কি প্রতিষ্ঠান তাহলে প্রতিষ্ঠান বা অলাভজনক প্রতিষ্ঠান যেগুলো এদের জন্য কি ডট তারপরে ডট ইডু এডুকেশনাল সাইট যেগুলো যেমন বলছে শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান এবার বলছে ডট বিআইজেড বিআইজেড মানে কি এটাও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ইউজ করা হয় তো এগুলো হচ্ছে কি টপ লেভেল ডোমেইন এবং এগুলো কি গ্লোবাল ডোমেইন গ্লোবাল ডোমেইন এই যে গ্লোবাল টপ লেভেল ডোমেইন এরপরে বলছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন সিসি টিএলডি কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন বা ডাব্লু 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 যেমন এখানে দিছে একটা উদাহরণ ডাব্লু 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 ডট ঢাকা বোর্ড ডট গভ ডট বিডি এই যে বিডি আছে এটা কি আমাদের কান্ট্রি কোড তো দেখেন কান্ট্রি বিডি কার বাংলাদেশের এ ইউ কার অস্ট্রেলিয়ার আইএন কার ইন্ডিয়ার এখানে বি আর দেওয়া আছে কি ব্রাজিলের তারপর সি এন চীন তারপরে এফ আই দেওয়া আছে ফিনল্যান্ড এফ আর তে ফ্রান্স এইচ কে হংকং তাহলে এগুলো হচ্ছে কান্ট্রি তাহলে আমাদের দেশের ওয়েবসাইট কি আমরা দিতে দিতে পারি পারি এরপরে দেখেন ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং সম্পর্কে আমি বলেছি ওয়েব হোস্টিং কি গত একটা ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা সার্ভারের যে অংশটুকু কিনে নেব না দেখে থাকলে আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো এখানে বলছে হোস্টিং এর প্রকার ভেদ দুই ধরনের হোস্টিং আছে কি অনুযায়ী কি অনুযায়ী এটা বলছে প্ল্যাটফর্ম বা অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে শুধু অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে বললে দুই ধরনের ওয়েবসাইট কী কী সেই দুই ধরনের ওয়েবসাইট একটা হচ্ছে উইন্ডোজ হোস্টিং একটা হচ্ছে লিনাক্স হোস্টিং উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম লিনাক্স হচ্ছে আর একটা অপারেটিং সিস্টেম তো এগুলো হচ্ছে দুই ধরনের হোস্টিং বলছে যে সকল ওয়েবসাইট এএসপি এএসপি মানে হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ সার্ভার পেজ প্রোগ্রামিং ভাষা এবং ডেটাবেজ হিসেবে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ব্যবহার করে থাকে তাহলে এই উইন্ডোজটা কার উইন্ডোজটা হচ্ছে মাইক্রোসফটের তাহলে উইন্ডোজ হোস্টিং যারা সেগুলো মাইক্রোসফটের এসকিউএল সার্ভার ইউজ করবে আর এএসপি ইউজ করবে বা অ্যাক্টিভ সার্ভার পেজ ইউজ করবে এবার বলছে লিনাক্স হোস্টিং তাহলে যে সকল ওয়েবসাইট পিএইচপি ইউজ করে থাকে হুম আর ডেটা বেস হিসেবে ইউজ করবে মাই এসকিউএল কি ইউজ করবে মাই এসকিউএল এ এই চারটা কথা ভালো করে মনে রাখবেন তারা হচ্ছে কি লিনাক্স হোস্টিং এরপরে আমরা হোস্টিং এর প্রকার দেখব যে বিভিন্ন ধরনের সুবিধার উপর ভিত্তি করে উপর উপর সুবিধার ভিত্তি করে বিভিন্ন প্রকার হয়ে বিনামূল্য হোস্টিং টাকা পয়সা লাগবে না ফ্রি ইউজ করবেন সার্ভার শেয়ার সার্ভার মানে একটা সার্ভার আছে একটা সার্ভার আছে ওখানে অনেকেই মেমরি কিনে নিতে পারে সাপোজ আপনি নিলেন এক জিবি আরেকজন নিল তিন জিবি আরেকজন নিল দুই জিবি তাহলে পুরো এখানে একশো জন বা দুইশো জন লোকে এটা শেয়ার করে নিল এটা হচ্ছে শেয়ার্ড সার্ভার তাহলে এটা টাকা দিয়ে নিতে হয় তাহলে এগুলো হচ্ছে শেয়ার্ড সার্ভার হোস্টিং এরপরে আছে ডেডিকেটেড হোস্টিং ডেডিকেটেড মানে আপনার জন্য একটা ডেডিকেটেড ওটা আপনি কিনে নিয়েছেন পুরোটা সেটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং এটার দাম অনেক বেশি এবং এটা কি স্পিডও বেশি এবং এটা অনেক সুবিধাজনক এখানে স্পেস বেশি মানে সাইজ বেশি দেখেন ডেডিকেটেড হোস্টিং কি সাইজ বেশি স্পিড বেশি ওয়েবসাইটের স্পিড বেশি বা গতি বেশি এটা কি হবে আপনার জন্য ডেডিকেটেড সব কিছু থাকবে এখানে এই হচ্ছে ডেডিকেটেড হোস্টিং এরপর আছে ম্যানেজড হোস্টিং আর আনম্যানেজড হোস্টিং তো আনম্যানেজড কি এখানে ওয়েবসাইটের মালিকই সব কিছুর ব্যবস্থাপনা করে আপনি ওয়েবসাইটের মালিক আপনি সব কিছু করবেন আর ম্যানেজ মানে আপনি কিছু করবেন না অলরেডি একটা টিম আছে ওরা দেখাশোনা করবে এরপর আছে কলকেটেড হোস্টিং এখানে বলছে যে হোস্টিং সেবাদানকারী দানকারী কোনো প্রতিষ্ঠান থেকে আপনি যখন হোস্টিং নেবেন তখন ওরা কি দেয় ওই আপনার ডোমেইনের উপর নির্ভর করে কিছু ইমেইল ঠিকানা দেয় যেমন আপনার ডোমেইনটা যদি হয় এবিসি ডট কম ডট কম তাহলে আপনি ইমেইল অ্যাড্রেস বানিয়ে নিতে পারেন কি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট অফ ডট কম যেমন আমাদের নর্মাল জিমেইলের অ্যাড্রেস কি যেমন বললাম এবিসি তারপরে কি থাকে অ্যাট দ্য রেট অফ কম থাকে জিমেইল ডট কম থাকে তাহলে ওখানে জিমেইল কম না থেকে আপনার ওয়েবসাইট ডট কম হয়ে যাবে ওকে তো এরকম আপনি কিছু ইমেইল পেতে পারেন এখান থেকে এরপরে আমাদের সব গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে ডোমেইন আর হোস্টিংয়ের মধ্যে পার্থক্য এটা খুব ভালো করে পড়ে নেবেন ডোমেই নেব এবং হোস্টিংয়ের মধ্যে পার্থক্য তো ডোমেইন এখানে বলছে ডোমেইন এখানে বলছে হোস্টিং বলছে প্রতিটি ওয়েবসাইটের জন্য যে স্বতন্ত্র নাম থাকে সেটাই হচ্ছে ডোমেইন আর ইন্টারনেটে ওয়েব ওয়েবের ফাইলগুলো কোন সার্ভারে রাখাকে বলা হয় হোস্টিং যে সার্ভারে রাখতেছেন ওটাকে বলা হচ্ছে হোস্টিং ডোমেইন নেম হবে এক এবং অদ্বিতীয় এটা আর কেউ থাকবে না কারো আর একই হোস্টিং এর অধীনে অনেকগুলো নেম থাকতে পারে তার মানে একটা ওয়েব হোস্টিং কি অনেকেই কিনে নিতে পারে শেয়ার্ড হোস্টিং যেটা দেখলাম এরপরে বলছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করলেই বছরে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হবে তার মানে আপনি একটা নেম নিয়ে নিলে প্রতি বছর আপনাকে টাকা দিতে হবে হোস্টিং করার জন্য যতটুকু স্পেস প্রয়োজন হবে তার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হয় তাহলে এটা কি নির্ভর করে আপনার স্পেসের উপর কিন্তু এটা কোনো স্পেস না আপনি নেম নিলে প্রতি বছর ওই টাকা লাগবেই লাগবে কিন্তু এখানে বলছে কি হোস্টিংয়ের জন্য আপনি যেটুকু নেবেন শুধু সেটুকুর টাকা লাগবে আপনি কমাই নিলে টাকা কম বেশি নিলে টাকা বেশি এবার বলছে যে ডোমেইন ছাড়া ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইটের ডেটা দেখতে পারে না ডোমেইন নাই মানে আপনার কোনো ডেটা থাকবে না ওয়েব হোস্টিং ছাড়া ওয়েবসাইটটি ইন্টারনেটে রাখা যাবে না একটা ওয়েবসাইটে শুধু ডোমেইন কিনেছেন হোস্টিং নাই তাহলে ওই সাইটে গিয়ে কেউ কিছু দেখতে পারবে না কি ডোমেইন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সার্ভার কনফিগারের কথা বিবেচনা করতে হয় না তার মানে আপনি জাস্ট নাম নিবেন ওই ক্ষেত্রে সার্ভার কনফিগারেশন মানে সার্ভারের যত কাজ ওটা কিভাবে করবেন এসব নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না কিন্তু হোস্টিংয়ের ক্ষেত্রে আপনাকে সার্ভার কনফিগারেশন ভাবতে হবে মানে সার্ভারটা কি দিয়ে তৈরি সার্ভারের কিম কেমন তারপরে এই সার্ভার কতটুকু লোড নিতে পারে এগুলো সব কিছু আপনাকে চিন্তা করতে হয় কিন্তু নেমের ক্ষেত্রে কোনো টেনশন নেই নেম যেখান থেকে ইচ্ছে কিনে নিতে পারেন বলছে ডোমেন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যান্ড এর বিষয় বিবেচনা করতে হয় না ব্যান্ড মানে কি স্পিড ডেটা ট্রান্সমিশনের স্পিড তো স্পিড কেমন হবে এটা ডোমেন নেমের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে হোস্টিংয়ের উপর ওই হোস্টিং স্পিড কেমন হবে ওকে এরপর বলছে নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কন্ট্রোল প্যানেল এর বিষয় বিবেচনা করতে হয় না কন্ট্রোল প্যানেল মানে কি এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল যেখানে গিয়ে আপনি আপনার ওয়েবসাইট ম্যানেজ করবেন অ্যাডমিন যেভাবে কন্ট্রোল করে সব কিছু কন্ট্রোল করবেন তো এটা করা হয় কোথায় হোস্টিং এ করা হয় হোস্টিং যখনই কিনবেন তখনই আপনার একটা কন্ট্রোল প্যানেল পাবেন যেটাকে বলা হয় সি প্যানেল সি প্যানেল মানে কন্ট্রোল প্যানেল তো হোস্টিং কিনলে আপনি কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন তারপরে ওইখানে গিয়ে আপনি অ্যাডমিন হিসেবে কাজ করতে পারবেন কিন্তু ডোমেইন নেমের সাথে কোনো কন্ট্রোল প্যানেল থাকে না ডোমেইন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ডোমেইন নেম প্রদানকারী প্রতিষ্ঠানের গুণগত মান কারিগরি দক্ষতা ইত্যাদি বিবেচনা করতে হয় না তার মানে ওই প্রতিষ্ঠান কেমন কি ভালো না খারাপ এত নিয়ে ভাবার কোনো দরকার নাই এখানে কারণ সমস্ত রেজিস্ট্রেশন হয় কোথায় আইসিএনএন দ্বারা আর মানে কি ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেম নাম্বার তাহলে ইন্টারনেট কর্পোরেশন ফর নাম্বার এটা হচ্ছে এন তাহলে এখানে গিয়ে সব কিছু হয়ে থাকে আর হোস্টিং ক্ষেত্রে হোস্টিং প্রদানকারী প্রতিষ্ঠান বিবেচনায় আনতে হয় কেন ওই প্রতিষ্ঠান যদি ভালো না হয় তাহলে ওদের হোস্টিং নিয়ে আপনি অনেক প্রবলেম ফেস করতে পারেন তাহলে হোস্টিং নেওয়ার ক্ষেত্রে অনেক জিনিস বিবেচনা করতে হয় কিন্তু ডোমেনের সময় আমাদের কোনো কিছু বিবেচনার দরকার নাই এটা শুধু আমরা দেখব যে আমরা কোন ওয়েবসাইট বানাতে চাই তার জন্য কোন নামটা নিলে সব যাতে বেস্ট হয় তো এই হচ্ছে ডোমেন নেম আর হোস্টিংয়ের মধ্যে পার্থক্য আশা করি এই ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝেছেন এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যাপ্টার ফোরের যত বেসিক কিছু জানা দরকার বেসিক জিনিস জানা শেষ এখন আমরা চ্যাপ্টার ফোরের দ্বীপে ঢুকে যাব তো নেক্সট লেকচার থেকে আমরা কি চ্যাপ্টার ফোর এর বাকি টপিক কভার দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ